আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত, যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইসলামে তাদের শাস্তি কী হবে আল্লাহ তাআলা ভালো জানেন শাস্তি কী হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম আয়নাঘর তো ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছেন, এরকম না। তবে আজ-জুলমু জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আজাব হিসাবে তার কাছে নিপতিত হবে। অতএব যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে, এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই। এই জন্য এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কী হবে, কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারব, জান্নাতের যেরকম কোনো তুলনা নাই জাহান্নামেরও কোনো তুলনা নাই। দুনিয়াতে নেয়ামত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না, দুনিয়ার কোনো কষ্টও জাহান্নামের সাথে তুলনা করা চলে না। একটা হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নাই, চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের চারপাশে একটা চক্কর দেওয়ানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয় সে জাহান্নামের কষ্টে শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নেয়ামত ছিল সুখে ছিল জীবনে কখনো দুঃখের দেখা পায়নি সে সব নেয়ামত ভুলে যাবে, এত কষ্টদায়ক। আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছোঁয়ায় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্টে ছিল তার মনেই থাকবে না। অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ। দেখুন একটা বিড়ালকে, আপনারা শুনেছেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস, একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন ইবাদত গুজার নারী, রাত দিন ইবাদতে মাশগুল থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো খারাপ কাজের ধারে কাছে নাই, এরকম একজন নেককার সতী সাধবী নারী, তিনি ইবাদতে লিপ্ত থাকেন, শুধুমাত্র তার অপরাধ কী ছিল, একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসময় বিড়ালটা মারা গেছে। অন্যায়ভাবে একটা বিড়াল একটা প্রাণী তার জীবন চলে গেছে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, এত আমল করার পর সে জান্নাতে যেতে পারে নাই। অতএব আমাদের যে সমস্ত ভাইয়েরা সাংবাদিক হয়ে কারোর নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া অথবা কারোর বিরুদ্ধে শত্রুতা করে তাকে ফাঁসানো অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা, এই যে আয়নাঘর ইত্যাদি নিয়ে যাওয়া, যারা এই অবিচারগুলো করেছেন, একটা বিড়াল তার প্রতি কতদিন বেঁধে রেখেছেন, কোনো টর্চার করেন না শুধু বেঁধে রেখেছেন, বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের, যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি, কতজন মরে গেছে ফেলে দিয়েছে তাদের হিস্ট্রি তো আমরা জানিই না। আমরা গুয়ান্তানামো বের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গুয়ান্তানামো বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে রয়ে গেছে, এত মানুষ যে দেশে আছে এটাই দেশের মানুষ কোনোদিন স্বপ্নে কল্পনা করে নাই। তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জুলুম অবিচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।